গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বর্ধমান জেলার পক্ষ থেকে নতুন একটি চাকরির আপডেট। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করে নেওয়া হবে, ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। কারা এই পদে আবেদন করবে, লাস্ট ডেট কি রয়েছে, সম্পূর্ণ ডিটেলসে জানাবো এই ভিডিওতে। ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সম্পূর্ণ তথ্য পেতে থাকো। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল। আজকে আমরা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিয়েছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক অফিসার। এখানে তোমরা দেখতে পাচ্ছ বর্ধমান ওয়ান ডেভেলপমেন্ট ব্লক, এখানে তোমাদের ব্লকের যে নিয়োগ করা হবে, সাধারণত বর্ধমান জেলার পক্ষ থেকে নোটিফিকেশনটা আমরা পেয়ে গিয়েছি 1/11/2021, একদম লেটেস্ট আপডেট, আগের দিনেই এই নোটিফিকেশন প্রকাশ পেয়েছে। মেমো নাম্বার অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু বলেই দেয়া হয়েছে, দেখো নোটিশড বলে এখানে উল্লেখ করা হয়েছে, নোটিশ ফর দ্য ওয়াক ইন ইন্টারভিউ ফর টেম্পোরালি অ্যাডিশনাল ডি ইও। এখানে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে টেম্পোরালি বেসিকে। যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্য আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে সেটা আমরা একটু দেখে নেব ডিটেলসের মাধ্যমে। এখানে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবে, কিন্তু পূর্ব বর্ধমানে এখানে তোমার জব লোকেশন হবে। আবেদন প্রার্থীদেরকে টেম্পোরালি বেসিক নিয়োগ করে নেওয়া হবে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের ক্ষেত্রে, এবং প্রার্থী বাছাই করা হবে শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে। ওয়াক ইন ইন্টারভিউতে কি কি ডিটেলস তোমাদেরকে নিয়ে যেতে হবে, কমপ্লিট বায়োডেটা তোমাদেরকে নিয়ে যেতে হবে, তার সঙ্গে ফটোকপি নিয়ে যেতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, এবং তোমার যে কোয়ালিফিকেশনগুলো আছে সমস্ত কোয়ালিফিকেশনের মার্কশিট এবং ইউনিভার্সিটির তোমার মার্কশিট সার্টিফিকেট, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ফটোকপি সার্টিফিকেট, কম্পিউটার অ্যাপ্লিকেশন, তোমাদের কম্পিউটারের যদি ডিপ্লোমা বা 6 মাসের যদি কোনো কোর্স থাকে সেই সার্টিফিকেটটা তোমাদেরকে নিয়ে যেতে হবে, আধার কার্ড নিয়ে যেতে হবে, অথবা এপিক কার্ড বা ভোটার আইডেন্টিটি কার্ড যেটা আমরা বলে থাকি, এই কটা ডকুমেন্ট তোমাদেরকে প্রোভাইড করতে হবে বা ইন্টারভিউ দিন নিয়ে যেতে হবে। 13,000 টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে। যারা যারা হয়তো এখনো চাকরি করছো না, চাকরির সন্ধানে ঘুরছো, আমরা বলবো তোমাদের রেকমেন্ড করব, কারণ একটা এক্সপিরিয়েন্স তোমাদের যদি না থাকে তাহলে কিন্তু অনেক সুযোগ সুবিধা তোমরা কিন্তু নষ্ট করতে পারো ইন ফিউচার। তো আমি রেকমেন্ড করছি যারা যারা হয়তো ঘরে বসে আছো, প্রিপারেশন নিচ্ছ, তার সাথে সাথে কিন্তু এই চাকরির জন্য কিন্তু তোমরা করতে পারো, কারণ এখানে তো তোমাদের কোনো রিটেন এক্সামিনেশন নেই, কোনো হাইটের কোনো ব্যাপার নেই, কোনো রকম চেস্টের ব্যাপার নেই, কোনো লং জাম্পও নেই, দৌড় নেই, কিছুই নেই, শুধুমাত্র ইন্টারভিউ দিনে উপস্থিত হলেই হবে। আরে ইন্টারভিউটা দিয়ে আসো না, ইন্টারভিউটা দিলেই তো তোমাদের এক্সপিরিয়েন্স বাড়বে, কিভাবে গভর্নমেন্টের ইন্টারভিউ হয়, পরীক্ষার সেইগুলো তো তোমাদের মধ্যে ধারণা অনেকেরই আছে, কিন্তু অনেকেই হয়তো ইন্টারভিউ পর্যন্ত ক্র্যাক করতে পারেনি। তো ইন্টারভিউটা দিয়ে আসলে আশা করছি তোমাদের আরও এক্সপিরিয়েন্স বাড়বে। আমরা তোমাদেরকে নিয়মিত চেষ্টা করব ইন্টারভিউ মাধ্যমে কোনো জেলার যদি এই রকম চাকরির আপডেট থাকে তোমাদের কাছে পৌঁছে দেব। তার জন্য এই ভিডিওটাকে লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলো না তোমার জেলার নাম কি। চলে আসি আর কি কি এখানে ইনফরমেশন প্রকাশ পেয়েছে। ইনফরমেশন এখানে যেটা বলা হচ্ছে, তোমাদের 8/11/2021 শিডিউল করা হয়েছে ইন্টারভিউর, ইন্টারভিউর জন্য তোমাদেরকে যেতে হবে, সরাসরি ইন্টারভিউ তোমরা দেখতে পাচ্ছ। রিপোর্টিং টাইম সকাল 11টা এখানে দেওয়া রয়েছে ইন্টারভিউর জন্য, আবেদন প্রার্থীদেরকে জানানো হচ্ছে। এবং যারা আবেদন করছো, কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ নেই, কোনো রকম আবেদন করতে হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউর দিনে তোমাদের এই কটা ডকুমেন্ট যেগুলো আমরা বলেছি এই ডকুমেন্টগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে, বাস এইগুলো নিয়ে গেলেই হবে, অরিজিনাল প্লাস জেরক্স করে নেবে, অথবা তোমাদের যদি কোনো ছবি থাকে ছবিগুলো নিয়ে যাবে, কালার, রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে ভুলো না।
এই হচ্ছে বিশেষ ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিলাম। অনেকেই আছো আমাদের পূর্ব বর্ধমান বা বর্ধমান এই সমস্ত জেলা থেকে, অনেকেই ভিডিও দেখো, অনেকেই আছো, তো তোমাদের জন্য এই নতুন আপডেটটা দিয়ে দিলাম। অবশ্য ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও। অন্যান্য জেলার যদি স্টুডেন্টসরা আবেদন করব ভাবছো, অবশ্য আবেদন করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু জব লোকেশন বর্ধমানে হবে। আবেদন প্রার্থীরা যারা আছো অন্যান্য ডিস্ট্রিক্টে, এই রকম যদি চাকরির আপডেট পেতে চাও অবশ্য কমেন্ট করো তোমার জেলার নাম কি। দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।